ভাইফোঁটা উপলক্ষে ইতিমধ্যে আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা সমাজ। প্রতি বছরের মতো এবছরও 18 সূর্যমণিনগর মহিলা মোর্চার উদ্যোগে ভাইফোঁটার আয়োজন করা হয়। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অংশে উদ্যোগ নিয়েছেন মহিলা মোর্চার সদস্যরা। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও অংশ নিয়েছেন। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা মোর্চার বেশ কিছু নেত্রী তথা উপস্থিত প্রায় সকল সদস্য মিলে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের মঙ্গল কামনা করে ফোঁটা দেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাই বোনের এই অনুষ্ঠানের গুরুত্বকে সমাজের সামনে তুলে ধরেছেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আজ আমার বোনেরা আমাকে এবং আমরা যারা এই অত্র এলাকায় আমরা যারা বাইরে আছি, বোনেদের পক্ষ থেকে যেটা আমাদের এই এলাকায় প্রতিবার আমাদের বোনেরা এই অনুষ্ঠান করে থাকে, যে গণ ভাইফোঁটা, তার সবাই মিলে একসাথে সব বোনেরা একদিনে একসাথে সকল ভাইদেরকে ফোঁটা দিয়ে ভাইরা যেন যে সংকল্প নিয়ে এসেছে, ভাইরা যেন সেই সংকল্পে সাফল্যমণ্ডিত হয়, ভাইদের যেন কোনো প্রকার কোনো ধরনের সংকট না আসে ভাইদের কাছে, সেই কারণে ভাইদের জন্য আজকে ভাইদেরকে বোনেরা আশীর্বাদ করবে। তো আমি বলবো, আমার প্রিয় বোনেরা, যারা আপনারা ভাইদেরকে এই তীক্ষ্ণ রৌদ্রের মধ্যে আপনারা অনেক কষ্ট করে আপনারা এখানে ফোঁটা দিতে এসেছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ গর্বিত যে আমার এই 18 সূর্যমণি নগরের বোনেরা এই তীক্ষ্ণ রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে অতি কষ্ট করেও যে ভাই বোনের যে ভালোবাসা আমাদের বোনেরা এলাকার সকল ভাইদেরকে যে ভালোবাসার যে তাদের মনের ভাব সেটা আজকে এখানে দেখাচ্ছে এবং সেটা আগেও দেখিয়েছে। আমি বলবো বোনদেরকে, একটু যেহেতু আপনারা এত কষ্ট করছেন, আপনারা সবাই সামনে আসুন, একসাথে আপনারা যে সংকল্প নিয়েছেন যে আমরা একসাথে সমস্ত বোনেরা আমাকে আপনারা ফোঁটা দেবেন, আমি চাই আমার বোনদেরকে একসাথে সামনে সামনে দেখতে চাই।